দলীয় নির্দেশনা উপেক্ষা করে উপজেলা নির্বাচনে অংশ নিলেন আওয়ামী লীগের মন্ত্রী এমপির তেরো জন স্বজন নির্বাচনকে প্রভাবমুক্ত রাখার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেবার কথা জানিয়েছিল আওয়ামী লীগ মন্ত্রী এমপি স্বজনরা যেসব উপজেলায় ভোটে অংশ নিলেন তার কিছু এলাকায় সহিংসতার ঘটনাও ঘটেছে মাদারীপুর সদরে মোস্তফাপুরের বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে এমপি সাজান খানের ছেলে আসিফ খান এবং চাচাতো ভাই পাভিলুর রহমান শফিক খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় এ সময় অর্ধশত ককটেলের বিস্ফোরণ ঘটে আহত হয় অন্তত পনেরো জন এদিকে বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোটে সহায়তার অভিযোগে সোনারায় উচ্চ বিদ্যালয় কেন্দ্র প্রিজাইডিং অফিসার এটিএম আমিনুল ইসলাম সহ তিন ভোট গ্রহণকারী কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সারিয়াকান্তিতে বগুড়া এক আসনের এমপি শাহাতারাম মান্নানের ছেলে শাখাওয়েন এবং সোনাতলা উপজেলা এমপির ভাই মিনহাদুজ্জামান লিটন আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের জেতাতে সংসদ সদস্যের বিরুদ্ধে শুরু থেকে নানা রকম প্রভাব বিস্তারের অভিযোগ তোলেন অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এদিকে অপ্রীতিকর ঘটনা ছাড়াই নোয়াখালী সুবর্ণচরে ভোটগ্রহণ শেষ হয়েছে উপজেলা জিতে আনারস প্রতীকে নোয়াখালীর চার আসনের এমপি একরামুল করিম চৌধুরীর ছেলে আধার ইশরাক সাবাব চৌধুরী চেয়ারম্যান পদে লড়ছেন আমাদের সাধারণ সম্পাদক বলেছিলেন পরবর্তীতে কিন্তু এটা নিয়ে কেন্দ্রীয় সংসদে কোনো আলোচনা হয়নি এবং এটা কোনো সিদ্ধান্ত দেয়নি সুতরাং আমি মনে করি যে আমার ছেলে নির্বাচনে অংশগ্রহণ করছে এটা কোনো অবৈধ নয় একটা মানুষের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার সে ভোগ করছে উপজেলা নির্বাচনে সারাদিনই আমরা সহকর্মীদের কাছ থেকে সারা দেশের খবর জেনেছি এই মুহূর্তে মাদারীপুর থেকে আমাদের সাথে মনির হোসেন বিলাস এবং বগুড়া থেকে রাকিব জুয়েল যুক্ত হচ্ছেন রাকিব জুয়েল বিলাস আপনাদের দুজনকে স্বাগত শুরুতে বগুড়ায় রাকিব জুয়েল আপনার কাছে কেমন হল নির্বাচন আর আমরা আওয়ামী লীগের নেতাকর্মীদের স্বজনদের ভোটে নির্বাচনে অংশ না নেওয়ার একটা বিষয় কেন্দ্রীয়ভাবে ছিল তারপরও তারা অনেকে অংশগ্রহণ করেছেন সেটির কোনো প্রভাব আসলে বগুড়ায় সরাসরি পড়েছে কিনা ভোটের ক্ষেত্রে তিনটি উপজেলা ভোটগ্রহণ দেখেছি আজকে প্রথম দফায় বগুড়া গাবতুলি সারিয়াকান্দি এবং সোনাতলা উপজেলার ভোটগ্রহণ হলো যে প্রসঙ্গটি বলছিলেন আসলে বগুড়ার সারিয়াকান্দি এবং সোনাতলা উপজেলায় মিলিয়ে বগুড়া এক আসন সেই আসনটির সংসদ সদস্য শাহদারা মান্নান তার ছেলে একটি উপজেলায় অর্থাৎ সারিয়াকান্দি উপজেলায় এবারে প্রার্থী ছিলেন চেয়ারম্যান পদে এবং আরেকটি যে উপজেলা সোনাতলা সেই সোনাতলা উপজেলার প্রার্থী ছিলেন তার শাহাদার্নানের ভাই মিনাদুজ্জামান লিটন আমরা আর পাশাপাশি অন্য একটি উপজেলা যেটি গাবতলী উপজেলা সেই গাবতলি উপজেলা নির্বাচন নিয়ে যদি আমি বলি যে সেই নির্বাচনে কিন্তু বেশ কয়েকটি জায়গায় কয়েকটি কেন্দ্রে কিছু অঘটন ঘটেছে কিছু আপনি সেটি জানেন কিন্তু সারিয়াকান্দি এবং সোনাতলা উপজেলায় একেবারে নিরুত্তাপ একটি নির্বাচন ভোট গ্রহণ আমরা কিন্তু সকাল থেকে বিকেল পর্যন্ত পর্যবেক্ষণ করেছি প্রার্থী অন্যান্য যারা রয়েছেন তাদেরও আমরা ভোটের মাঠে ভোটের দিনেও আমরা পাইনি আমরা কথা বলার চেষ্টা করেছি প্রার্থীদের সাথে প্রার্থীরা কিন্তু আমি যদি বলি সারিয়াকান্দি উপজেলার যিনি প্রার্থী ছিলেন বর্তম তিনি ওই উপজেলার আওয়ামী লীগেরও সভাপতি এবং বর্তমান যে পরিষদ সেই পরিষদের চেয়ারম্যান রেজাউল করি মন্টু তিনি তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহদারা মানানের ছেলে শাখওয়াত হোসেন সজল করি মন্টু যেটি জানিয়েছেন যে আসলে তা তিনি ভোটের দিনে বেরোবেন এরকম সংখ্যায় নেতাকর্মী তার পাশে তিনি পাচ্ছেন না অর্থাৎ তাঁর যেটি অভিযোগ এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বীদেরও একই অভিযোগ সোনাতলারও একই অভিযোগ যে একেবারে প্রচারণা শুরু থেকেই নেতাকর্মী এবং সাধারণ মানুষদের মধ্যে নানান রকমভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে এটি এমপির বিরুদ্ধেই সরাসরি অভিযোগ যাতে তারা ভোট কেন্দ্রে না যায় এরকম কথাও বলা হয়েছে এবং পাশাপাশি যারা অন্যান্য প্রার্থী রয়েছেন তাদের পাশে যেন না থাকে এবং তিনি দাবি করছেন যে আজকে ভোটের দিনে এই একেবারেই সেই কাজটি হয়েছে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে উপজেলার নিরুত্তপ ভোট হয়েছে আমি একটু মনির হোসেন বিলাসের কাছে যাই আমরা বেশ একটা সংঘর্ষের খবর জেনেছি মাদারীপুরে সেই সংঘর্ষের পেছনে আসলে মূল কারণ কি ছিল এখানে এবং সার্বিক ভোটার উপস্থিতি বা কেমন দেখেছেন যদি বিলাস আমাদের জানান এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নিন একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার শেষ হলো কিন্তু মাদারীপুরের শাস শুদ্ধকর উপজেলা নির্বাচন শাস এর জন্য বললাম যে মাদারীপুরে যারা নির্বাচনে সদর উপজেলায় দুজন প্রতিযোগিতা করছেন দুজন কিন্তু সাবেক নৌপরিবহন মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য শাজাহান খানের ছেলে এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তার চাচাতো ভাই পাবিলুর রহমান শফিক খান তো এই দুজনের মধ্যে একটি শুদ্ধকর প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে তবে যখন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্র থেকে যে একটা নির্দেশনা আসলো কোনো এমপি মন্ত্রীর স্বজনরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তখন কিন্তু মাদারপুরের জনসাধারণের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের চিন্তা ভাবনার দোলাচাল শুরু হলো আসলে মাদারপুরে কি হবে তখন কিন্তু আমরা মাদারপুরের যে দুই আসনের সংসদ শাহজাহান খানকে কিন্তু আমরা সংবাদের স্বার্থেই প্রস্তুত করেছিলাম যে দুজনই তো আপনার আত্মীয় তখন কিন্তু তিনি বলেছিলেন যে একজন আমার ছেলে একজন আমার চাচাতো ভাই সেক্ষেত্রে যদি মাদারপুরের থেকে প্রত্যাহার করা হয় তাহলে মাদারপুরে একটা শূন্যতার সৃষ্টি হবে তিনি কিন্তু তখন সেই যুক্তি দিয়েছিলেন পরবর্তী যখন তিরিশ তারিখে বাংলাদেশে আওয়ামী লীগের বৈঠক হয় কেন্দ্রীয়ভাবে তারপরে কিন্তু কোনো কঠিন নির্দেশনা আসেনি আজকে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এটি কি আসলে মানে ওই স্বজনদের অংশগ্রহণের কারণেই ঘটেছে মানে আপনার পর্যবেক্ষণ কি বলে না ব্যাপারটা হলো আমি সেই কথাটাই বলতেছিলাম যে এই শ্বাসুদকর যে পরিস্থিতি সে ছিল মাদাপুরবাসী কিন্তু তার উৎকণ্ঠাই ছিল যে দুজনই প্রভাবশালী একটা ফ্যামিলির ছেলে সেই ক্ষেত্রে একটা সংঘর্ষ হতে পারে এর জন্য বলছি শ্বাস শেষ পর্যন্ত কিন্তু একটা সেন্টারেই শুধু সংঘর্ষ হয়েছে সংঘর্ষটা হওয়ার কারণে একটাই মুখোমুখি মুখোমুখি অবস্থান তাদের নির্বাচনী প্রতিদ্বন্দ্বীদের খুব মুখোমুখি অবস্থান ছিল সেটাই কিন্তু দেখা গেছে কিন্তু সাধারণ মানুষের কিন্তু উৎকণ্ঠা ছিল এর থেকে বড়ো কিছু হওয়ার মাদাপুরে বা বড়ো ধরনের কোনো সংঘর্ষ হবে সেই ধরনের কিন্তু হয় না একটা সংঘ একটা আসলেই শুধু মানে একটা সেন্টারেই শুধু কিন্তু এই যে ধাওয়া পাল্টা দেয় এবং বোম চার যেটা হাত বোমা নিক্ষেপ হয়েছে অর্ধ শতাধিক এবং পুনর্জন আহত হয়েছে এছাড়া কিন্তু আর কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটনা হয় নাই তবে মাদরবাসী কিন্তু প্রস্তুত ছিল হয়তোবা এর থেকে বড় কিছু হবে আর এখন এখন আসলে আমরা অপেক্ষা করছি যে এই ষাট নির্বাচনের শেষে কি ফলাফল দ্বারা নিশ্চয়ই আপনার কাছে জেনে নেব অনেক ধন্যবাদ মনির হোসেন বিলাস এবং ধন্যবাদ জানাতে চাই রাকিব জুয়েলকে